মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার কর্মীর টাকা পনেরো দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুপুরে রাজধানীর পরিবাগে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন টাকা দিয়েও এত শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার পেছনে সিন্ডিকেটের সব এজেন্সির দায় আছে আঠারো জুলাইয়ের মধ্যে টাকা ফেরত না দিলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি আগামীতে মালয়েশিয়া বা অন্য কোনো দেশের শ্রম বাজার খুলে দেয়া হলে আটকে পড়াদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর আশ্বাসও দেন মন্ত্রী